মাঝখান দিয়ে কি সুন্দর রিক্সা চালা যাইতেছে, কি অবস্থা! কোন দেশে আমরা বাস করি রে ভাই, দেখেন না কিভাবে উল্টা উল্টা রিক্সাগুলো আসতেছে, পুরো জ্যাম বাঁধায়া। এই এটা কি তোমার রাস্তা? তাহলে এদিক দিয়ে যাইতেছো কেন? কতজন যায় দেখে তুমি যাইবা? এটা তো রাস্তা না, বুঝলাম না, সবাই যাইতেছো কে? কোন দেশে বাস করিস আলার? কি সুন্দর উত্তর দিতেছে সবাই যাইতেছে। এদের জন্য ট্রাফিক পুলিশ নাই রে ভাই, ট্রাফিক পুলিশ শুধু হচ্ছে আমাদের গুটি কয়েক মানুষের জন্য হচ্ছে ট্রাফিক পুলিশ, এদের জন্য নাই। ম্যাসিভ যে জিনিসটা ক্ষতিগ্রস্ত করে রাস্তার ঘাটের মধ্যে, এদের জন্য ট্রাফিক পুলিশ নাই। মানে খুবই প্যাথেটিক একটা ব্যাপার স্যাপার। আমরা ঢাকা সিটির মানুষ, এমনি আমাদের জীবনযাত্রা হচ্ছে অনেক ধীর গতির, আমরা বিভিন্ন কারণে ধীরস্থির হয়ে আসি। এর মধ্যে দেখেন রিক্সাগুলো আমাদের জীবনযাত্রাকে আরও ধীর করে দেয়। দেখেন রাস্তার মাঝখান দিয়ে রিক্সা চলে, একটা সময় ছিল রিক্সা চলতো সাইডে সাইডে, যেহেতু এটা স্লো যানবাহন এটা চলা উচিত সাইড দিয়ে। দেখেন লাগাই দিছে, উল্টা আসছে একটা। এই যে এই সিনারিটা দেখেন, এটা কিন্তু রাস্তার মাঝ বরাবর যাইতেছে, দেখছেন কত স্লো গতিতে। এখন তো রাস্তা ফাঁকা দেখে যাওয়া যাচ্ছে, যে সময়টা রাস্তা জ্যাম থাকে কি অবস্থা হয়, ওদের উচিত হচ্ছে এরকম সাইড ঘেঁষে যাওয়া বা ওই লেন দিয়ে যাওয়া। ওরা মেইন রোডে উঠে, ওদের কোনো জবাব দিতে নাই না, ওদের গাড়ির কোনো নাম্বার প্লেট আছে না, ওদের কোনো ইন্ডিকেটার আছে না, ওদের কোনো রাস্তায় চালানোর প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, কিচ্ছু নাই। ওরা জাস্ট আসছে ঢাকা শহরে, ঠিকমতো হাঁটতেও জানে না, রিক্সা চালাইতেছে, ডান বাম চিনে না, কিছু চিনে না, ডানে বামে ঢুকাই দিতেছে প্রতিনিয়ত। এই রিক্সার কারণে ঢাকা সিটিতে আমাদের চলাচল কত কঠিন হয়ে যেতেছে। এখন যদি এগুলো সঠিক বন্দোবস্ত না করে সামনের দিনগুলোতে কঠিন হয়ে যাবে, আর উঠানো যাবে না। কারণ ডে বাই ডে লাখ লাখ রিক্সা নামতেছে, লাখ লাখ মানুষের জীবিকা এটার উপর ডিপেন্ডেন্ট হইতেছে। যখন এটাকে উঠায় দেওয়ার চিন্তা ভাবনা কেউ করবে, আল্লাহ বাঁচাইছে আমি এদিক দিয়ে আসছি, না তো ধরতো ভাই। ওরে বাবা কত গাড়ি ধরছে, বুঝলাম না আজকে পুলিশ এত তৎপর কেন। আচ্ছা যাই হোক, যে টপিক ছিল, তো ইন ফিউচারে যদি কেউ চিন্তা করে যে না ঢাকা সিটিকে সচল করার জন্য রিক্সাটাকে উঠাই দিব বা রিক্সা কমাই দিব, তখন কিন্তু পারবে না। কারণ এত পরিমাণ মানুষ এখন এটার উপর ডিপেন্ডেন্ট, পরে ওই আন্দোলনের সামনে দাঁড়াইতেই পারবে না। তো এখনই সময়, এখনও অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তারপরেও এখনও সময় আছে। এদেরকে যদি আয়ত্তের মধ্যে না আনা যায়, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য দুর্ভোগ ছাড়া আর কিচ্ছু নাই। আচ্ছা আমি এখানে ধানমন্ডির ভিতরে ঢুকে যাই না, ও সরি ভাইয়া। দেখেন আমি ইন্ডিকেটার দিছি, থামার কোনো মানে প্রয়োজনই মনে করতেছ না ওরা। থাক ভাই তোরা যা, দেন আমি যাইতেছি। এই যে আমার ইন্ডিকেটার চলতেছে, ডানে যাব। কারে বুঝাবো কি, পুলিশ শুধু পারে হুন্ডালা করে ধরতে। এরা পুলিশের সামনে ডান বাম করে জায়গা কিছুই বলতে পারে না, কারণ বলতে পারতো যদি এদের কোনো একটা সিস্টেমেটিক ওয়েতে এদেরকে চলতে হইতো। যেসব রুলস রেগুলেশনের মধ্যে আমরা গাড়ি ঘোড়া চালাই, এদেরকে যদি এসব রুলস রেগুলেশনের মধ্যে আনা যাইতো, তাহলে এটা সোজা হয়ে যেত। আর বাঙালির জন্য লাঠি ঠিক আছে,